তৈরি পোশাক খাতকে টেকসই করতে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার বিকল্প নেই বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশে অ্যাপারেল এক্সচেঞ্জে আয়োজিত চতুর্থ ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। পিটার হাস বলেন, শ্রমিকের কল্যাণ হচ্ছে, তবে তা খুব ধীরগতিতে। বেতন বোনাসের নিশ্চয়তার পাশাপাশি শ্রমিকদের কথা বলার অধিকার নিশ্চিত করার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে বিজিএমইয়ের সভাপতি ফারুক হাসান বলেন, কারখানা টেকসই করার এখনই সময়। এছাড়া অঞ্চল ভিত্তিক নীতিমালা নয়, সবার জন্য সমান সুযোগের কথা বলেন ফারুক হাসান। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, পোশাক খাতকে টেকসই করতে সরকার সব ধরনের সহায়তা অব্যাহত রেখেছে। We need that an empowered workforce is also directly linked to sustainability. Sustainable economic growth in the garment sector and beyond must go hand in hand with strong labor rights, which include the rights of workers to form and join independent trade unions and collectively bargain for better working conditions. The government of Bangladesh is extending its support to the industry in this regard. Secondly, collaboration is vital for achieving sustainability goals. While there are several initiatives underway, we can achieve even greater results by coordinating and collaborating.